এবার কি করছো কও কি রোজা আছে না দুটো না তিনটে থাকতে হয় আগে সবে মিরাজের রোজা আছে না ও আর শুনবা হুজুরের কাছে না এটা তো আমি জানি না বলে তো তোমার কাছে জানি নিছে আমি তুমি কি জানো না নাকি হ্যাঁ আমি জানি জানি তাই এটা আমার কবা আমি তো জানি না বলে তো তোমার কাছে আমি পরামর্শ নিছি সবে রাতের আগে রোজা থাকে মানুষ থাকবা হইছো পরে হইছো ভালো স্যার ভালো থাকবো কি রে কোম্পানি যা হইতেছে আর ভালো থাকি কি রে আমরা বেতন বাড়ানোর কথা বেতন বাড়ানোর লোক মাসে বাড়াবে বেতন দাঁত করা তো সেই পরিষ্কার দেখা যাচ্ছে না দাঁত হয়েছে সে বান্দরের মতন কালো আছে সমস্যা নেই ইহি বাইরে যেতে চাস তো কবে যাবা এই তো ঈদের পর চলে যাবো বাইরে কোন দেশে যাও আমি মালয়েশিয়ায় যাবো কে প্রথম বলে সৌদি আরব সৌদি যাওয়া হচ্ছে না মালয়েশিয়ায় যাওয়া হচ্ছে মালয়েশিয়ায় যাবো কি বিষয় যাওয়া আমি যাচ্ছি দোকানে কোম্পানি বেতন কত হবে কেন বেতনের কথা আমার এখনো বলিনি বলিনি না বলিনি শিওর যে সেই সময় যাওয়া হ্যাঁ শিওর হজরতের কি খবর দেখ হজরতের অবস্থা একটু ভালো আনো দুই তিন হাজার টাকার ওষুধ কিনতে হবে হাত জ্বালায় তো ওষুধ পুরো গেছে বহুত টেনশনে আছে আমরা আমার এখানে আপাতত 2 কেজি আটা দাও তেল তো কেনার কায়দা নেই সরকার যা বলতেছে তেল মেল কেনার আর কোন লাইন নেই 200 টাকা কেজি কিনে আমরা খাবো কত 200 আগের মতন আমার 2 কেজি আটা দিবা হাফ কেজি চিনি দিবা আজকেরা কি আর চিনি কি আর তোমার ক্ষমতা নেই একটা চাকনি যায় সিলটি পারো না তুমি একটা সিলে দাও কি ওরে বলছো কোন ব্যাপার না একটা নে ছিড়ে ফেললো একটা নে ছিড়ে দেরি তৈরলো নাকি দুটো চাকরি ধরে দাও 5 টাকা 10 টাকা না এটা 2 টাকা করে 2 টাকা করে হ্যাঁ তাহলে 5 টাকা নিয়ে হলো আচ্ছা তোমার কি সমস্যা কি হ্যাঁ বিশাল পাঁচ
যাক আল্লাহর রহমতে কসুরিতে দান নেই আছে আমার ইসি আছে ছিড়ে দিলাম কি চাটনি খাবারটা না ওই যে ছিড়াটা আমি ছিড়ে ফেলেছি তাহলে এটা তো আমার খেয়ে ফেলতে হবে খাও খাও খেয়ে দিন হ্যাঁ ধন্যবাদ বুরানের ভাই ওর নাম কি রহমান রহমান জাল দেখেছে কেমনে একটাতে ওই দূরভঙ্গ রহমান দেখেছে তোমার দোকানে আসলাম আইসে সব খালাম চা মা খালাম মুয়া ফুয়া খালাম আমি দুই কেজি আটা নেবো হাফিল চিনি নেবো নিয়ে বাড়ি পাঠাই দেবো তুমি বলিস তো কি ভাই সবই তো মুখ দিয়ে বলা যায় থ্যাংক ইউ।